নমস্কার, কেমন আছেন সবাই? কিছু মজাদার হয়ে যাকে আমি কল্পনা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি আজকে ব্যাচেলার স্পেশালে একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটা ভাত, রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইয়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর যারা ব্যাচেলার আছে তাদের অনেক সময় রান্না করতে একটু অসুবিধা হয়ে যায়, তো এইরকমভাবে রান্না করলে তাদের চটজলদি এই চিকেনটা রান্না হয়ে যাবে। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করে দিই। পেপার চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে ডুবিয়ে রাখব। এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। আর দিয়ে দেবো অল্প নুন। এরকমভাবে আমি নুন, লেবু দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটাকে এরকমভাবে ভিজতে দেবো। এতে কী হবে, চিকেনের থেকে অনেক সময় একটা আঁশটানি গন্ধ বেরোয়, সেই গন্ধটা থাকবে না আর চিকেনের ভিতরে তা ঢুকে যাবে। এরকমভাবে 10 মিনিট আমি রেখে দিচ্ছি। এখন আমি একটা মশলা তৈরি করব, সেজন্য কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে মশলাগুলো দেবো এখানে গোটা কতগুলো, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ আর মৌরি। এখানে গোলমরিচের পরিমাণটা একটু বেশি আছে, যেহেতু পেপার চিকেন সেজন্য এখানে গোলমরিচটা একটু বেশি ব্যবহার হবে। এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে উলিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে মিক্সিতে হোক বা শিল নোড়াতে হোক বেটে নেব, কিন্তু খুব বেশি মিহি করে বাটবো না, একটু যেন গোটা গোটা থাকে। চিকেনটা 10 মিনিট জল আর লেবু দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি জলটাকে ফেলে দিয়েছি আর চিকেনগুলোকে এখন আমি উঠিয়ে নিয়েছি, জলটা পুরোটাই ফেলে দিয়েছি। এখন এখানে যে লেগ পিসগুলো আছে সেগুলোকে আমি একটুখানি কাট লাগিয়ে দেবো, এতে চিকেনের মধ্যে খুব ভালো মশলাটা ঢুকবে আর চিকেনটা সেদ্ধও হবে তাড়াতাড়ি। এইবারে চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব নুন, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলা খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব আর এরকমভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। যেহেতু আজকে আমার এই চিকেনের রেসিপিটা ব্যাচেলার স্পেশাল, তো ব্যাচেলাররা যখন বানাবেন তখন 10 মিনিট এরকমভাবে না রাখলেও হবে, কারণ তাদের একটু তাড়া থাকেই, তখন এরকমভাবে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে চিকেনটা বানালেও হবে। মাংসটা মশলাটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোলমরিচ, তার সাথে দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেব কারি পাতা। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি যে ড্রাই রোস্ট করা মশলাটা, সেটাকেও অল্প তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে মশলাটাকে কম আঁচ করে একটু ভাজব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটাকে লম্বা করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ, ঝিরি ঝিরি করে কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, হালকা যে কালারটা চেঞ্জ হবে তখনই আমরা। পেঁয়াজটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই যে পেঁয়াজটা এইরকম থাকবে, এটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এই সময়ে যে চিকেনটা ম্যারিনেট করা সেটাকে দেবো, এটা কিন্তু পুরোটাই ঢেলে দেবো না, তাহলে যে একটু তো জল ছাড়বে সেই জলটা
পেঁয়াজটার মধ্যে চলে আসবে। চিকেনগুলোকে এরকমভাবে দিয়ে দেবো। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে খুব ভালো করে চিকেনটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এখন আমি ড্রাই রোস্ট করা মশলাটাকে অল্প দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো দু চামচ এটাকে খুব ভালো কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব। এবারে সরি বন্ধুরা, এবারে এর মধ্যে একটুখানি আমি গরম জল অ্যাড করছি, যার মধ্যে টক দইটা নিয়েছিলাম তার মধ্যে অল্প গরম জল নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। গরম জলটাকে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা আমি সরি বললাম এই জন্য, রান্না করতে করতে আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো, তো সেখানে আমার মনে হলো যে একটু রান্নাটার সময় কীরকমভাবে পিকচারটা আসছে, সেই জন্য আমি আপনাদেরকে সরি বললাম। যাই হোক, এবারে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, মিডিয়াম ফ্লেম করে 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমি হাফ বাটি জল দিয়েছিলাম, এতে চিকেনটার থেকে বাকি যে জলটা ছিল সেটা সবটা বেরিয়েছে, আর উপরে অত তেল ভেসে। এইবারে বাকি যে ড্রাই রোস্ট করা মশলাটা আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো আমি কারি পাতা আর ধনে পাতা, দুটোকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা আমাদের অনেকটাই হয়ে এসছে, আর 5 থেকে 7 মিনিট হয়ে গেলে মাংসটা আমাদের পুরোপুরি কুক হয়ে যাবে। খুব ভালো করে সবটাই মিশিয়ে নিয়েছি। এবারে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেম করে 5 মিনিটের মতো, 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর চিকেনটাকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন চিকেন আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমাদের পেপার চিকেনও একদম রেডি। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, বাড়িতে বানান, খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে, আর সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে, দেখা হচ্ছে, নমস্কার।